সাথে যাওয়ার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। দুজনে মিলে স্কুটি করে যাচ্ছিল, হঠাৎ দুজনেই হেলমেট পরা ছিল, কিন্তু হেলমেটটা নাকি বাঁধা ছিল না। কিন্তু যখন স্কুটিটা একটা গাড্ডা ছিল, সে গাড্ডাটা অমিত দেখতে পায়নি, ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল, সামনে একটা গাড়ি আসছিল, হঠাৎ করে স্কুটিটা গিয়ে সেই গাড্ডাতে ঢুকে পড়ে এবং স্কুটিটা স্কিড করে যায়। অমিতের মাথায় হেলমেটটা ছিল, তাই অমিত এক্সটার্নাল ইঞ্জুরি হয়েছে, ইন্টারনাল কিছু হয়নি। কিন্তু রিয়াঙ্কা হেলমেটটা পড়ে যায় এবং সে মাথার পেছনে প্রচণ্ড ব্যথা পায়। তখনই অমিত ওকে পাশে হসপিটালে নিয়ে গেল এবং মিনিমাম মেডিকেশন যেটা সেটা নিয়েছে ওখান থেকে নিয়ে গেল আদিত্য বিড়লাতে। সেখানে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা ধরা বললেন যে ব্রেন হ্যামারেজ হয়েছে, হয়তোবা ভেতরে কোনো ফ্র্যাকচারও থাকতে পারে। তারপর অমিত সেখানে আর দেরি না করে নিয়ে গেলেন রুবি হসপিটালে। এই মোমেন্টে রিয়াঙ্কা ভর্তি আছে রুবি হসপিটালে। তাকে ওখানে যাওয়ার পর আবার টেস্ট হলো এবং সেখানে প্রমাণ হলো যে হ্যাঁ, সেটা ঠিক ছিল রিপোর্টটা, অ্যান্ড ব্রেন হ্যামারেজেই হয়েছে। তাই একজন মানুষ হিসাবে, একটা মানুষের জন্য এই বিপদের দিনে শুধু প্রেই করতে পারি। আজকে শ্রাবণের সোমবার, চলুন আমরা সবাই মিলে, রিয়াঙ্কা এখন আইসিইউতে আছে, ব্রেন হ্যামারেজ হচ্ছে। অমিত বলল, জানেন যে সামান্য একটু সোয়াব টেস্ট করতে গেল, ইঞ্জেকশনটাকে ভয় পায়। এটা ন্যাকামি না, এটা সত্যিকারের ভয়। সেটা আমি যে এত বয়স্ক, আমিও কিন্তু খুব ভয় পাই ইঞ্জেকশন এসব জিনিস। সবাই সবার সবটা কিছু সহ্য করতে পারে না। সেই মেয়েটা এখন ব্রেন হ্যামারেজ হয়েছে, কত স্যালাইন কত ইঞ্জেকশন চলবে। অমিতও অসুস্থ, অমিত এখন মধ্যে ডাক্তার দেখায়নি, বললো আছে বিকালে দেখাবে। ওর বডি পেন হচ্ছে, কিন্তু রিয়াঙ্কাকে নিয়েই ব্যস্ত, কারণ সারা রাত হসপিটালে ছিল, ভোরের দিকে গেছে, শুধু ড্রেসটা চেঞ্জ করে গেছে। তাই আমরা সবাই মানুষ, ইউটিউবার পরে আগে মানুষ। চলুন সেই হাসি খুশি প্রাণোচ্ছল মেয়েটা যে প্রচণ্ড ফার্স্ট ওয়েলকামই ভিডিওতে আমাদেরকে করে, আমি ভিডিও স্টার্টিংয়ে ওর ক্লিপিংস লাগিয়েছি, কী সুন্দর করে ও, যেমন দেখতে সুন্দর তেমনি ওর উজ্জ্বলতা। চলুন আমরা সবাই মানুষ হিসাবে অমিত রিয়াঙ্কার পাশে দাঁড়াই এবং এটুকুনি করতে পারি আমরা ওর জন্য, রিয়াঙ্কার জন্য প্রে। হয়তো এই সময় অমিতের ভালো লাগবে যে আমার পাশে অনেক অনেক লোক, আমার ওয়াইটি ফ্যামিলি আমরা বলি, ইউটিউব ফ্যামিলি আমার পাশে আছে। আর কিছু না হয়, একটু ভিডিও দিয়ে যদি আমরা সমবেদনা বলি যে হ্যাঁ অমিত পাশে আছি, রিয়াঙ্কা ভালো হয়ে যাবে, ঈশ্বর আছেন, সেটাই হয়তো এই মোমেন্টে অমিতের কাছে, আমাদের মতো ভিউয়ার্সের কাছ থেকে অনেক বড় পাওনা। চলুন এই ভিডিওটাতে শুধু আমি অমিত রিয়াঙ্কা পশ প্যালেট, অমিত রিয়াঙ্কা পশ প্লেটের জন্যই করলাম। বাই বাই।